হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেক অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আগের দিনে দেখলে কত বাজার নিয়ে এসেছে, তো তারপর মধ্যে দেখো আবার আজকে আবার বাজার নিয়ে চলে এসেছে কত সবজি। তো আগের দিন সেরকমভাবে কিছু সবজি পাইনি, শনিবার ছিল, তো রবিবার দিন আবার এত সবজি নিয়ে এসেছে। আর আগের দিনে কিছু মাছ ছিল, তো সেগুলো আমি রান্না করছি দেখছিলে। আর আগের দিন মাছ বলতে ইলিশ মাছ এনেছিল আর মাছের মাথা এনেছিল, তো মাছের মাথা দিয়ে মুগর ডাল করছি আর ইলিশ মাছের তরকারি করছি। তো আবার নিয়ে এসছে হলো গিয়ে দেখো চিংড়ি মাছ প্লাস হলো গিয়ে পাবদা মাছ। আর এদিকে সবজির দেখো পুরো বন্যা বয়ে দিয়েছে, কত সবজি নিয়ে এসেছে। আর দেখো আমি এখন ইলিশ মাছটা ছাড়িয়ে নিচ্ছি বেসিনে জলের মধ্যে ভেজিয়ে, কেন বলো তো, তা নাহলে এর আঁশগুলো ছড়িয়ে ছিটিয়ে সারা ঘর ভরে যায়। আর আগের দিন একটা মাছ কেটেছিলাম, যদিও আমি সেই মাছটার যদি থাকতো পুরোটা তাহলে আজকের দিনটা হয়তো হয়ে যেত, কিন্তু মাছটা যেহেতু আগের দিন আমি রান্না করেছিলাম তো আজকের দিনে সবার জন্য কুল হচ্ছে না, তাই আমাকে এই মাছটাও কাটতে হলো। আজকে দেখো বন্ধুরা কত কি রান্না করেছি একা হাতে, আর কেন করেছি জানো? তার আগে বলি কি কি করেছি। উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর হলো ঝিঙে দিয়ে ইলিশ মাছের ঝোল, কলার মোচা, আলু দিয়ে গরম মশলা দিয়ে, মাছের মাথা দিয়ে মুগুর ডাল, আর এটা হলো একটু ইলিশ মাছ ভাজার তেল, আর বাবার আবদারের টমেটো টক। তো খাবার আমি এখন বেড়েও নিয়েছি দেখো, এখন সবাইকে আমি খাবারটা দিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাবান্না শেষ করেছি, অনেকক্ষণ না গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, ওদেরকে সব খেতে দিচ্ছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন শেষের দিকে উঠে যাবে আর কি। তো এখন আমি খাবারটা নিয়ে বসেছি, তো নিজে রান্না করেছি, তো রান্না সেরকমভাবে খেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, দুপুরবেলা খেতে হবে কিছু, তো অল্প অল্প করে নিয়েছি, তো চলো খেয়ে নিই, তারপর পরে আবার দেখা হবে। সন্ধ্যেবেলা দেখো হালকা টিফিনের আয়োজন, বরমশাই এনেছে হলো গিয়ে বেগুনি আর পেঁয়াজি। তো ও কিন্তু ওটা আগে আগে খেয়ে নিয়েছে, আমি পুজো দিতে গিয়েছিলাম তো সেজন্য আমি আর খাইনি, এনেছে সন্ধ্যেবেলায়। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তো ওইভাবে ওটা ওর খাওয়া হয়ে গেছে, আর আমি আমারটা একা একা খেয়ে নিচ্ছি। আর তারপরে বরের আবদারে আবার চা তৈরি করলাম দুজনের জন্য। তো তার আগের দিন যেহেতু মাংস খেয়েছিলাম, দেখো তার বাসনে পুরো ঘর ভরে রয়েছে, তো আমাদের মাংসের বাসন টোটালি আলাদা। দাও এগুলো ওইদিকে দাও, গুছিয়ে রেখে দিই, দাও বাবা রেখে দিই। কি বানাবি? হ্যাঁ ট্রেন, ভালো বানো। এই বাসনগুলো সব ব্যবহার করে করে আমি সব উপর করে ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু গুছানোর সময় পাইনি। তো আজকে পরের দিন সন্ধ্যেবেলা আমি বাসনগুলোকে যত্ন সহকারে তুলে রাখছি, কেননা এগুলো আর এখন কদিন লাগবে না, আবার অনেক দিন পর যখন লাগবে তখন আবার বের করবো। আর এর মধ্যে রয়েছে এই স্টোভ রয়েছে, তো সব কিছু আমি আমার খাটের তলায় গুছিয়ে আমি রেখে দিই, এই গামলাটার মধ্যে সব জিনিস আমার গুছানো থাকে। তো যাই হোক চলো, আমার ভিডিওটা এখন শেষের দিকে, ভিডিওটা আস্তে আস্তে শেষ করছি।
কোনটা? ওটা তুমি জল খাও তো। তো সন্ধ্যের সময় এখানে কিন্তু খুব ঝড় শুরু হয়েছিল আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেখো আমি জানালা দিয়ে তোমাদেরকে কিছুটা বৃষ্টি শেয়ার করছি আর ভিডিওটাও আমি এখন শেষ করছি। কোথাও যদি একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিও।